1971 সালের উত্তাল আন্দোলনে আমি ছিলাম রাজশাহীতে। 27 মার্চ অন্ধকার থাকতে থাকতে আমরা গ্রামের বাড়িতে রওনা হলাম সামান্য হাতব্যাগ নিয়ে। হঠাৎ স্থানীয় চেয়ারম্যানের জিপ এসে দাঁড়ালো আমাদের সামনে। বাবাকে সম্বোধন করে বললেন, ডাক্তারবাবু আমি কি যাবো আপনার সঙ্গে? হয়তো জ্ঞান হারিয়েছিল আমার। সচেতন হয়ে উঠে বসতে বুঝলাম এটা থানা, সামনে বসা আর্মি অফিসার। বললাম, আওকে আমাকে আমার বাবা মার কাছ থেকে কিনে এখানে আনা হয়েছে কেন? অফিসারকে হেসে উত্তর দিলেন, তোমার নিরাপত্তার জন্য। সন্ধ্যার কিছু আগে চেয়ারম্যান সাহেব এলেন। সবকিছু জেনেও আমি ওর পা জড়িয়ে ধরলাম, কাকাবাবু 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 আমাকে বাবার কাছে রেখে আসুন। আপনার মেয়ে সুলতানার সঙ্গে আমি একসঙ্গে খেলাধুলা করেছি, স্কুলে পড়েছি, আমাকে দয়াও করুন। উনি ছাড়া দিয়ে আমাকে দূরে সরিয়ে দিয়ে দ্রুত বেরিয়ে গেলেন। মানুষ কেমন করে মুহূর্তে পশু হয়ে যায় ওই প্রথম দেখলাম। এরপর 16 ডিসেম্বরের আগে মানুষ আর চোখে পড়েনি। প্রথমে আমার উপরে পাশবিক নির্যাতন চালায় একজন বাঙালি। আমি বিস্ময়ে বোবা হয়ে গিয়েছিলাম। সে রাতে আরো কত জন আমার উপরে অত্যাচার করেছে বলতে পারবো না, তবে 6-7 জন হবে। অফিসারের হাত ধরে মিনতি করে বলেছিলাম, আমাকে রক্ষা করবার কথা বলেছেন, আমি তো রক্ষা পেয়েছি। আপনি আমার ভাই, আপনার বয়সে আমার বড় ভাই আছে। অফিসারটি হঠাৎ কিছু থুথু ছিটিয়ে আমার মুখে কি সব গালাগালি করে গেলেন। আমি নিস্তব্ধ নিথর বসে রইলাম। মনে হলো কেন আমি তার চরণে প্রথম অর্ঘ করলাম না, এটাই তার ক্ষোভ। কিন্তু সে তো তার অক্ষমতা। এখন আমি জড় পদার্থ, যেই যখন যেখানে টেনে যে অত্যাচার করেছে শুয়ে গেছে। সম্ভব হলে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করেছি, জয় বাংলা। কারো বোধগম হলে কিছু থুথু কিছু লাথি উপহার পেয়েছি। আমাদেরকে শাড়ি বা দোপাট্টা ব্যবহার করতে দেয়া হতো না। কোন ক্যাম্পে নাকি কোন মেয়ে গলায় শাড়ি দিয়ে আত্মহত্যা করেছে, তাই আমাদের পরনে পেটিকোট আর ব্লাউজ, যেমন নোংরা তেমনি ছেঁড়া খোড়া। দু চোখ জলে ভরে উঠত বাবার কথা মনে হতো, মা এবারে কি শাড়ি দিবি? আমি বলতাম, তুমি যা দিবে। আদরে মাথায় হাত রেখে বলতেন, মা আমার যে ঘরে যাবে সে ঘর শান্তিতে ভরে উঠবে। বাবা তুমি কি জানতে তোমার মেয়ে কারো ঘরে যাবার জন্য জন্মায়নি? তার জন্ম লগ্নে শনি বৃষ্টি ছিল, সে শত ঘরের গরমে যা যা বর রমণী। পরদিন হঠাৎ আমাদের ভেতর একটি মেয়ে মারা যায়। অন্তঃসত্ত্বা ছিল, সকাল থেকে প্রচুর রক্ত খরবর ছিল, কাটা পাঠার মতো হাত পা ছড়িয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল, মুখখানা নীল হয়ে গেল। ভোর রাতে সকাল নিঃশব্দ নিস্তব্ধ মনে হলো। সুফিয়ার মা বলল, ওর কথায় যেন শরীরে অসুরের বল পেলাম। দরজা ধাক্কাতে লাগলাম, চেঁচাতে আরম্ভ করলাম, হঠাৎ শুনি মনে হলো আমি বেঁচে গেছি। কিন্তু জানতাম না তখনও যে কত মরণ আমার জন্য অপেক্ষা করে আছে। 3-4 দিন ওখানে থাকবার পর এক ডাক্তার আমাকে জানালেন আমি গর্ভবতী। আমি কোথায় কার কাছে যেতে চাই, চোট চেটে বললাম কারো কাছে নয়,
আমার মতো দুষ্ট মেয়েদের জন্য আপনারা যে ব্যবস্থা করেছেন আমার জন্য তাই করুন। বাবা এলে দু হাত শক্ত করে আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। একদিন এমন করে আমরা ছ সাত জন মিলে বঙ্গবন্ধুকে দেখতে গিয়েছিলাম অফিসের মাধ্যমে। সেদিন আমাদের চোখের জলে বঙ্গবন্ধুর মুখটা ভিজে গিয়েছিল। বলেছিলেন, তোরা আমার মা, তোরা তোদের জীবনের শ্রেষ্ঠ ধন উৎসর্গ করেছিস স্বাধীনতার জন্য, তোরা শ্রেষ্ঠ বীরাঙ্গনা, আমি আছি, তোদের চিন্তা কিসের? সত্যি সেদিন মনে হয়েছিল আমাদের বঙ্গবন্ধু আছে, আমাদের চিন্তা কিসের? কিন্তু কিন্তু বাবার মুখে তো সে অশ্রুপাত করতে পারলাম না। মুখ তুলে বললাম, বাবা আমি কি এখন যাব তোমার সঙ্গে? না মা, আজ আমি তোমাকে দিতে পারবো না। আস্তে করে বাবার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিল। দাদা এসেছিলেন কলকাতা থেকে আমার শাড়ি নিয়ে। দাদা অবশ্য একটা কথা বললেন যেটা বাবা বলতে পারেননি, তারা আমরা যে যখন পারবো তোকে এসে দেখে যাব। তুই কিন্তু আবার হুট করে ও বাড়িতে গিয়ে উঠিস না, আর তাছাড়া আমাদের সেখানে চিঠিপত্র লিখবারও দরকার নেই। তুই তো ভালোই আছিস, সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছি, তাদের বাড়ি ঘরও মেরামত করা হয়েছে। হঠাৎ ঘুরে দাঁড়ালাম, ওর দিকে আর তাকাইনি। বাবা দাদাকে তাহলে আমার সতীত্ব মাতৃত্বের দাম নিয়েছে সরকারের থেকে, নতুন ঘর তুলেছে, পুরানো ঘর মেরামত করেছে, ওরা পুরো ওখানে থাকবে কি করে? বাস্তব বলে বুঝি আমি বীরঙ্গনা, আমাকে নিজের পায়ের উপরে ভর করে দাঁড়াতে হবে। বাইরে যেতে না পারলে আমি মরে যাব, এ সমাজ আমাকে গ্রহণ করবে না। জুলাই মাসের এক বিকেলে আমার আপন বলতে যা ছিল অতীতের সঙ্গে সব অতল জলে ডুবিয়ে দিয়ে আমি এয়ার ফ্লাইটে উঠে বসলাম। অন্তরে উচ্চারণ করলাম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তোমার দেয়া বীরঙ্গনা নামের মর্যাদা যেন আমি রক্ষা করতে পারি। দেশ স্বাধীন হল, কেউ গাজী, কেউ শহীদ, কেউ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, সবার কত সম্মান সুখ্যাতি, অথচ আমি আমি কিছুই চাইনি, শুধু চেয়েছিলাম আমার নারীত্বের মর্যাদা আর প্রিয় জন্মভূমির বুকে একটুখানি আশ্রয়। যে দাদা বাবা আমাকে দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করতে পারেনি, তারাই বিচারকের আসনে বসে আমাকে অশুচি অপবিত্র জ্ঞানে পরিত্যাগ করেছে। কি সুন্দর সমাজ ব্যবস্থা, ভাবলে ঘৃণা হয়। আমার মৃত্যুর পরে কেউ আমাকে বাংলাদেশে নেওয়ার চেষ্টা করো না, জন্ম দিলেই জননী হওয়া যায়, কিন্তু লালন পালন না করলে মা হওয়া যায় না। প্রতি নিঃশ্বাসে আমি অভিসম্পাত দিই বাঙালি জাতিকে, তাদের হীনমন্যতার জন্য, তাদের মাকে অসম্মান অপবিত্র জ্ঞানে করবার জন্য। একটিমাত্র মানুষ এদেশে জন্মেছিলেন, আমি ধন্য হয়েছি তার স্নেহ স্পর্শে। আমি তো তুচ্ছ অনাদরে পণ্য, কিন্তু তোমরা পিতৃঘাতী, সমগ্র বিশ্ব আজ তোমাদের ধিক্কার দিচ্ছে, কুচক্রী, পিতৃহত্যা, লোভী, প্রতারক, বিশ্ব সভায়।